ইভিএম বা অন্যান্য স্ক্রিন কোর্টের কথা বলা হয়, বাট এখন জেতার পর সেই জিনিসগুলো এখনো শোনা যাচ্ছে না। এটা ঠিকই, যারা পুরো নির্বাচনটা, নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, ইভিএম এর বিরুদ্ধে লড়লেন বা করোনার বিরুদ্ধে, তারা কিন্তু তাকে দোষ দিচ্ছে না বা দেবেন না, আর আমরাও দোষ দিব না। আমরা সাধারণ মানুষের যে মত, জনতা জনার্দন গণতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ে, তাদের মতকে আমরা মেনে নিয়ে বিপক্ষের আসনে বসব। বিরোধী দলের নেতা কি হবে? বিরোধী দলের নেতা বলে দেব যখন ঘোষণা হয়ে যাবে। তখন খুব কম মার্জিনে বিজেপি প্রার্থীরা নেবে, অনেক জায়গাতেই এরকমটা হয়েছে, কিন্তু কলকাতার বালিগঞ্জ কেন্দ্র সেখানে দেখা যাচ্ছে সুব্রত মুখার্জি 21 রাউন্ডের শেষে 75,146 ভোটে একজনই আছেন, মমতা ব্যানার্জি কেন 1600 ভোটে হারলেন। মালদার আমাদের দুজন প্রার্থী 15,000-20,000-21,000 ভোটে জিতেছেন। কিছু কিছু জায়গা আছে সুব্রতবাবু প্রতিষ্ঠিত নেতা, তার একটা পরিচিতি আছে, তিনি কলকাতার মেয়র ছিলেন সফলভাবে, সেরকম তার ব্যক্তি একটা ইমেজ আছে যেখানেই থাকুন, বিভিন্ন পার্টি থেকে জিতেছেন। কিন্তু বাকি জায়গায় যেখানে হয়েছে, বেশিরভাগ জায়গায় ডিফারেন্স খুব কম হয়েছে। আপনারা দেখেন প্রত্যেক রাউন্ডে 100-200-500 ভোটের কম বেশি হয়েছে, তো সেই জন্য নির্বাচনটা নেক্ট টু নেক্ট হয়েছিল, আমরা সেটাকে জয়েতে রূপান্তরিত করতে পারিনি। কোনো প্রদেশে আমরা করিনি, এটা পার্টির রীতি, সেখানে এখানেও করিনি, জেতার পরে করি, সেটা হতে পারে আমার মনে হয় না। যেখানে মুখ ছিল সে মুখ তো তুবড়ে পড়ে গেছে, যদি মুখই জিততো তাহলে মুখ হারলো কেন? এসব কথা আর চর্চা করার কোনো দিনই চলে গেছে, এটা কোনো গুরুত্ব নেই, কারণ ওই মুখও গেছে দাগি হয়ে, যে মুখের উপরে রাজনীতি হলো পুরো নির্বাচন, সে মুখই হেরে গেল, তাহলে মুখের গল্পটা বাদ দেওয়া হোক এবার। দেখুন, এর আগেও আমাদের পশ্চিমবাংলায় যখন হয়েছে কংগ্রেস আর সিপিএম হয়েছে, ধীরে ধীরে কংগ্রেস টিএমসি হওয়ার পরে টিএমসি সিপিএম হয়েছে, তো এখন যখন বিজেপি সেই জায়গায় চলে এসেছে, বাকি দলগুলোকে ছেড়ে দিয়ে বিজেপিকে নিয়ে নিচ্ছে। শক্ত বিপক্ষ ওরা চাইছেন, বিরোধী পক্ষ, যারা দায়িত্ব পালন করতে পারবে, মানুষের সমস্যা তুলতে পারবে। বাংলার মানুষ সচেতনভাবে ভোট দিয়েছেন, আর যাকে সরকার এনেছেন যথেষ্ট শক্তি দিয়েছেন যাতে ভালো করে কাজ করতে পারে, আর বিপক্ষকেও সেভাবে রেখেছেন যাতে তারা আওয়াজ তুলতে পারে। এটা মনে হয় সচেতন গণতন্ত্রের একটা প্রমাণ। আমি সরকারের কাছে বা যারা জিতেছেন তাদের কাছে আবেদন করব যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিরোধীদেরকে অত্যাচার না করে, সেখানে শক্তি সামর্থ্য সময় না লাগিয়ে করোনাকে কী করে আটকানো যাবে এবং সাধারণ মানুষকে জীবনকে সুরক্ষিত করা যাবে, সেদিকে সবাই মন দিন, আমরাও সহায়তা করতে রাজি আছি। আমার মনে হয় তাহলেই পশ্চিমবাংলার পক্ষে ভালো হতে পারে, তার জন্য সময় আছে, আমরা চর্চা করবো, অ্যানালাইসিস করবো। আমরা একমুখী হয়ে লড়াই করেছি, যেটা যেটা ঠিক মনে হয়েছে, যেরকম ভেবেছিলাম সেরকম সাফল্য আসেনি, কেন এলো না তার জন্য এখন অনেক সময় আছে, সেটা অ্যানালাইসিস করা যায়, সেটা আমরা করবো। আরেকটা বিষয় হচ্ছে যে যারা দলবদল করেছেন, দলবদল করে রিসেন্টলি আপনাদের দলে এসেছেন, তারা প্রায় প্রত্যেকেই হেরেছেন, এটা কি কোনো কারণ হতে পারে? হতে পারে, মানুষ এটাকে ভালোভাবে নেননি, দলবদল করে ক্ষমতার কাছে আসার যে চেষ্টা, বিজেপি জেতার অনুকূলতা ছিল তাই হয়তো এসেছিলাম, সেটা মানুষ ভালোভাবে নেননি, এটাও একটা শিক্ষা হয়তো আমাদের বাংলার রাজনীতিতে। আমরা জানতাম এবারে লড়াইটা খুব টক্করের হবে, কাটায় কাটায় হবে, তাই হয়েছে, খুব কম ভোটে হার জিত হয়েছে অনেক ইয়েতে সিটেতে, এবং প্রথম থেকে আপনারা দেখেছেন কেউ আগে এগোচ্ছে কেউ পিছোচ্ছে, এবং মার্জিন সামান্য কয়েকশো মাত্র ছিল, শেষও সেইভাবে হয়েছে, সামান্য সামান্য ভোটে হার জিত হয়েছে। তো এই যে লড়াইটা, তাতে 1-2% ভোট হয়তো আমরা মানে বাড়াতে পারলে আমরা এই অনেকগুলো সিট জিততে পারতাম, সেটাতে আমরা সফল হতে পারিনি। এই অসফলতার কারণ কী আছে? নিচের থেকে উপর অব্দি সমস্ত কার্যকর্তাদের মতামত নেব, সাধারণ মানুষেরও মতামত নেব, যারা আমাদেরকে জিতাতে চেয়েছিলেন বা ভোট দেননি, যারা এক্সপার্ট তারাও আমাদেরকে দেখেছেন, তাদের কাছ থেকে আমরা মতামত নেব, আপনাদের মতো যারা মিডিয়া পার্সন আমাদেরকে কাছ থেকে দেখেছেন, আপনাদের মতামত আমরা নেব, আর এর উপরে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের রণনীতি ঠিক করব। টিএমসির মধ্যেও বিক্ষোভ হয়েছে, অথচ তারা ভালোভাবে জিতে গেলেন। ক্ষোভ বিক্ষোভ প্রত্যেক নির্বাচনে অনেক পার্টিতে হয়, যে পার্টির সম্ভাবনা থাকে বেশি তার মধ্যে বেশি হয়, আর এই ধরনের পরিস্থিতি প্রথমবার আমরা ফেস করছি, নির্বাচন জেতার মতো নির্বাচন লড়াই করা প্রথমবার আমরা করলাম, হয়তো তাতে আমাদের অভিজ্ঞতা কম ছিল, যথেষ্ট অভিজ্ঞ কার্যকর্তা আমাদের কাছে ছিল না, সেজন্য আমরা সফল হতে পারিনি। এ সমস্ত বিষয়ে আগামীতে চিন্তা করতে হবে। বাড়িতে অ্যাটাক
দেখুন এর এর বিরুদ্ধেই মানুষ এবারে ভোট দিতে চেয়েছিল যে হিংসা বন্ধ হয়। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ এই হিংসা দুর্নীতিকে গুরুত্ব দেননি, তাই এ ধরনের রেজাল্ট হয়েছে। যারা এতদিন ধরে পশ্চিমবাংলায় হিংসা রাজত্ব করে রেখেছে, দুর্নীতি চালিয়ে রেখেছে, তাদেরকে আবার ওরা জিতিয়েছেন। আর আমার মনে হয় এটা গৌণ, কিন্তু আমরা যেহেতু বিরোধী, আমরা আক্রমণের শিকার, আমাদের চিন্তার আছে। আমরা আমাদের কর্মীদের মনোবল বাড়িয়ে রাখার চেষ্টা করব, তাদেরকে কোনো রকম উত্তেজনা প্রভোকেশনে যাতে কান না দেন সেই আমি তাদেরকে নিবেদন করব। এবং সাধারণ মানুষকেও বলবো যে আপনারাও দেখুন যাতে বাংলার রাজনীতি আর রক্তরঞ্জিত না হয়, কারো কোনো মায়ের কোল খালি না হয়, কোনো স্ত্রীর সিঁদুর যেন মুছে যায়, বাংলার জন্য মুখ কালিমালিপ্ত না হয় এই কলঙ্কিত রাজনীতির জন্য। এটা আমাদের সবার দায়িত্ব, বিশেষ করে যারা জিতেছেন তাদের দায়িত্ব, তারা সরকারে এসেছেন, এর আগে সরকার চালিয়েছেন। বাংলায় আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, বিরোধীদের সম্মান সুরক্ষা দেওয়া, সর্বোপরি বিশৃঙ্খলা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব এখানকার সরকার। 2019 দু বছর আগে সাংসদ হিসেবে যারা বিপুল ভোটে জিতেছেন তারা আবার বিধানসভায় এত হেরে যাচ্ছে, এই ট্রেন্ডটা কেন? দেখুন, লোকসভা একটা আলাদা আঙ্গিকে ভোট হয়, কেন্দ্র দেশের সুরক্ষা, মোদীজির ইমেজের জন্য হয়তো তখন আর অনেকে ভোট দিয়েছিলেন, তারা হয়তো এবারে আমাদেরকে দেননি, সেই জন্য হতে পারে। তার মধ্যে যারা অনেকে হেরেছেন তারা পশ্চিমবাংলার গ্রাউন্ড রাজনীতির সঙ্গে যুক্ত নন, অনেকে তারা অনেকে জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত, সেটাও একটা হতে পারে। মানুষ এভাবে তাকে স্বীকার করেননি এই রাজনীতিতে, লোকসভার সঙ্গে হয়তো কেন্দ্র সরকার তৈরি করতে হলে ভোট দিয়েছিলেন, এবারে দেননি, এটাও চিন্তাভাবনা করার দরকার আছে কী সত্যিকারের ঘটনা আছে। না, পালস না বুঝলে লোক আমাদের কাছে আসতো কেন, আমাদের কথা শুনতো কেন? সভাগুলোতে যে উৎসাহ উদ্দীপনা ছিল, যে ধরনের রেসপন্স ছিল, সেটা দেখে আমরা বুঝেছিলাম যে আমরা আমাদের লক্ষ্যের কাছে পৌঁছব। হতে পারে যে কোনো কারণ হোক, যারা এসেছেন উৎসাহ দিয়ে তারা সবাই ভোট দেননি, তার কিছু কিছু কারণ আছে, সেটা আমাদের খুঁজতে হবে। হয় অনেক সময় তারা লোকাল ইস্যু, লোকাল নেতা, লোকাল বিষয়ের উপরে গুরুত্ব বেশি দেন হয়তো এখানকার জন্য, যে এদের সঙ্গে থাকতে হবে, এরকম লোক চাই আমাদের, আমাদের কাছে প্রতিনিধি, সেরকম হয়তো আমাদের কাছে আস্থা রাখতে পারেনি বা আমাদের কাছে যথেষ্ট নেতা এরকম ছিলেন না, যার জন্য তারা হয়তো সেই জায়গায় যার পরিচিতি আছে এরকম লোক ভালো মন্দ বিচার না করে তাকে ভোট দিয়েছেন। আর একটা ভয় ছিল যে হয়তো ভোট কাটাকাটির মধ্যে একটা হ্যাং অ্যাসেম্বলি হয়ে যেতে পারে, যে বিরোধীরা এতদিন ভূমিকা পালন করার পরে মানুষের সমস্যা তুলে ধরতে পারেননি সরকারের সামনে, তাদেরকে লোকে বিশ্বাস করেনি, তো সেই জন্য হয়তো তারা ভেবেছেন যে সরকার আছে তার মধ্যে ভালো মন্দ আমরা জানি কি আছে, তাদেরকে যথেষ্ট শক্তি দাও যাতে 5 বছর সরকারটা চলে, সেই জন্য হয়তো তাদেরকে ভোট দিয়েছেন। জিতে যাওয়ার পরে আবার কোর্টের গল্প করছেন, যখন হারছিলেন তখন ঠিক ছিল, তো আমার মনে হয় গণতন্ত্রের প্রতি বিশ্বাস কম আছে, আর উনি হারবেন এটা সবাই জানতো, সেটাই হয়েছে, সে যেতেই পারেন, খোলা তো আছেই রাস্তা।